এক জায়গায় আমি অনুষ্ঠানে গেছিলাম তো ওখানে খুব ট্রলের শিকার হয়েছিলাম কারণ মেয়েদের পাশে বসেছিলাম তাই আম্মু কল দিচ্ছে তে আম্মুর সাথে একটু আঞ্চলিকভাবে বাসার বাসায় কথা বলতেছি তো ওই মেয়েগুলো একটু পাশে আসতেছি সেটা একটু ইরিটেড মনে হচ্ছিলো ইম্ব্যারাসিং মনে হচ্ছিলো কারণ কি খালি ওই সকালবেলা একুশে ফেব্রুয়ারি সকালবেলা উঠে খালি পায়ে শহীদ মিনারে যা ফুল দেয় লাভ কী হয় মনে তো ওই কোনো ভালোবাসা নাই খালি পেপারে দান ছবি ওঠে সেই ধরনের ভালোবাসা ওটার দিয়ে তো কোনো লাভ হবে নয় আমাদের সকালবেলা উঠি সকালবেলা ফ্রেন্ডকের সাথে যাই রেস্টুরেন্টে যাই ইংলিশ ভাষা দিয়ে কথা কই লাভ কি হয় যদি ভালো মতো কভেরও না পায় মেয়ের সামনে যায় আই লাভ ইউ ইংলিশ আমি তোমাকে ভালোবাসি বাংলা দিয়ে করলে মেয়ে থুতে মারবি সোল বলক যে কিছু কমো বাংলা ভাষা ইংলিশে কথা কোলা এমনকার ডাক্তার সব ইঞ্জিনিয়াররা বা সোল বলক ইংলিশ ভাষায় কথা বলছে বাংলা ভাষা তো শিখাচ্ছেই না কারু বাংলা ভাষার দিকে আঙ্গা আম্মু আম্মু এলে তো মাম্মি ড্যাডি লাভ কি হয় কোনো লাভ হয় না ও মেয়ে মেয়ের সামনে যাবো মেয়ের সাথে যাওয়া লাগবি ইংলিশে কথা কোয়ার লাগবি বেবি হোয়াট ইউ ইউ ডু বেবি ভাত খাইছো বাংলা ভাষা বেবি কেন আসু ভালো আসু করলে থুদু এটা লাভ হয় না তো বাংলা ভাষার তো কোনো দামই নাই আমরা নিজের মায়ের মুখ থেকেই আমরা এগুলো ভাষাগুলো শিখে থাকি তো আমাদের এটা প্রাউড ফিল করা দরকার যে আমরা আমার নিজেদের নিজের ভাষা আমরা কথা বলতে পারছি কেউ হয়তো বগুড়ার ভাষায় কথা বলছে কেউ হয়তো রংপুরের ভাষায় কথা বলছে সেটা তার তার এলাকার সংস্কৃতি তো এটাই তো হচ্ছে ভালোবাসার একটা মানে বর্ণমালার একটা বন্ধন আঞ্চলিকতা এখন আমাদের আঞ্চলিকতা বলতে গেলে প্রত্যেকটা ক্ষেত্রেই আছে ইংলিশের মধ্যেও কিন্তু আঞ্চলিকতা আছে সো এটাকে ছোট করে দেখার মতো কোনো কিছু নাই ট্রল করারও কিছু নাই আমার পাশে এমনকি আমার ফ্রেন্ড সার্কেল সকলেই ইংরেজি ভাষা দিয়ে তাদেরকে মূল্যায়ন করতে চাচ্ছে মানে মাতৃভাষা আমরা মায়ের কুল থেকে বের হয়ে যে ভাষাটা পেয়েছি মায়ের কাছ থেকে সেই ভাষায় যে কথা বলতেছি এতে আমার ফ্রেন্ডেরা হাসাহাসি করতি